নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ফের সন্দেশখালীতে সিবিআই। সন্দেশখালীতে হাটগা এলাকায় সিবিআই আধিকারিকরা 5 জানুয়ারি ইডির ওপর আক্রমণের তদন্তে সিবিআই তল্লাশি, ফের সন্দেশখালীতে সিবিআই। আপনারা জানেন যে গতকালে সিবিআই কিন্তু তল্লাশি চালায় এবং সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, এনএসজি কমান্ডোকে নামানো হয়, এবং আজ আবারও সন্দেশখালীতে হাটগা এলাকায় সিবিআই আধিকারিকরা। আপনারা জানেন যে গত 10 এপ্রিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিবিআইকে এর তদন্ত করতে বলা হয় এবং আজ আবারও সন্দেশখালীতে সিবিআই তারা পৌঁছে গিয়েছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আবারও সিবিআই তল্লাশি করতে গিয়েছে সন্দেশখালীতে, কি জানতে পারছো? সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন আদালত সিবিআই কে তদন্তভার দিয়েছে, সেই লাগাতার কিন্তু সিবিআই তল্লাশি, এদিকে তল্লাশি ওদিকে অভিযোগ সত্যতা প্রমাণ করছে। আসলে সিবিআই নেমেছে আজকে চার সকালে, কিন্তু সিবিআই আধিকারিকরা হাটগাছার যে শিমুলিয়া গ্রামে গেছে, সেখান থেকে একটু ফের সর্বরী গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বাউন্ডারি অর্থাৎ তপন এলাকায় কিন্তু সিবিআই এর আধিকারিকরা সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে তারা ঢুকেছে এবং এলাকায় ইতিমধ্যে এই এলাকাটা বিস্তীর্ণ যে মেচগেরি অঞ্চল রয়েছে সেখানে এখনো পর্যন্ত তারা যাচ্ছেন। এর মধ্যে নতুন তথ্য অর্থাৎ নতুন কোনো তল্লাশি সন্ধান পায় কিনা সেটাই কিন্তু তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এখন পর্যন্ত তারা অর্থাৎ 14 নম্বর বামনগিরি এলাকায় কোন এলাকায় সেই আধিকারিকরা একটি গাড়িতে সিআইটিএফের জন্য জওয়ান রয়েছে, অন্য গাড়িতে রয়েছে বিশেষ করে সিবিআই আধিকারিকরা, এই গাড়িতে তারা কিন্তু ইতিমধ্যে 14 নম্বর বামনগিরি অঞ্চলের সেই এলাকায় কি ঢুকছে এবং সেখানে কোনো নতুন কোনো তদন্তের সাথে অর্থাৎ কোনো তল্লাশি গিয়ে তারা কিন্তু নতুন কোনো তথ্য কিনা সেটাও দেখার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তারা স্থলে ঢুকেছে কোথায় যায়, একদিকে বিস্তীর্ণ এলাকা রয়েছে মেচুয়ে গেড়ি, তার পাশাপাশি কিছু জায়গায় বাড়ি রয়েছে এবং সেই এলাকায় বেশ কিছু এলাকায় গিয়ে তারা খোঁজ দিচ্ছে যে জায়গা চিহ্নিত করার চেষ্টা করছে যে কোথায় সেই মূলত জায়গায় তাদের তদন্ত অর্থাৎ নির্দিষ্ট পয়েন্ট কোথায় সেটাও তদন্ত করে দেখে নিতে চাইছে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে শিমুলিয়ার পর অর্থাৎ আগাছা শিমুলিয়ার অর্থাৎ সর্বরী আগাছি গ্রাম পঞ্চায়েতের যে 14 নম্বর বামনগিরি এলাকায় তারা কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছে গেছে। ধন্যবাদ সঞ্জিত, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, ফের আজ সন্দেশখালীতে সিবিআই তারা তল্লাশি করতে গিয়েছেন এবং তদন্তে আবারও সিবিআই অর্থাৎ সন্দেশখালী। সন্দেশখালী যা 5 জানুয়ারি থেকে শেখ শাহজাহানের গ্রেপ্তারি, তারপরেও কিন্তু এই সন্দেশখালী খবরে ছিল, তবে আবারও নতুন করে খবরের শিরোনামে সন্দেশখালী। আপনারা জানেন যে গতকাল সিবিআই তল্লাশি চলে সন্দেশখালীতে, সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় শেখ শাহজাহানের এক আত্মীয়ের বাড়ি থেকে এবং সেই সঙ্গে এনএসজি কমান্ডোকেও নামানো হয় এবং আজ আবারও সন্দেশখালীতে তদন্ত করতে পৌঁছে গিয়েছে সিবিআই। তবে আজ কোন কোন জায়গায় সিবিআই যায় এবং কী তদন্তে উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে।